ভালো বেগুন হবে? ষোলো বেগুন গাছ তো দেখুন, আজকে চন্দনা আমি সকাল সকাল কাজে লেগে গিয়েছে, সব গাছের আজকে ট্রিটমেন্ট হচ্ছে। কিরকম পেয়ারা দেখুন, দে এই গাছটাকে ভালো করে দে চন্দন, পোকা লেগেছে প্রচুর। এই লেবু গাছ আর জাম গাছে বেশি পোকা লাগে, জবা ফুল গাছে দেখুন ইচড় ধরেছে। এই দেখুন, এটা হচ্ছে আমাদের প্রথম রান্নাঘর। তো এই ঘরটা পুরো একদম নষ্ট হয়ে গেছে, তো এটাকে ভেঙে ঠিক করা হবে। বাবা এদিকে বাস আনতে গিয়ে এখন জোর কদমে কাজ চলছে, চারিদিকে বাড়ির এখন কাজ চলছে। এগুলো আমাদের রান্না করার কাঠ, আর ওই যে বাস কিছুটা এনেছে, এখন প্রচুর বাস আসবে, বেড়া দেওয়া হবে, ঘর বানানো হবে, আনবক্সিং হচ্ছে, দাঁতে লেগেছে কাগজ। আয় দেখা এখানে ছাড়ি দিতে না, দেখুন ফ্লিপ অ্যামাজন থেকে পার্সেলে, ফ্লিপকার্ট থেকে পার্সেলে আনবক্সিং হবে। আমার খুব ইন্টারেস্ট কোনো যদি পার্সেল আসে এরকম করে খোলার, জিনিসটা কোনো ক্ষতি করবে না, দেখুন শুধু কাগজটাই ছিল না। কি এসছে দেখলি? হ্যালো, দেখুন কোনো জিনিসটা কিছু করবে না, বিলটাও ছিড়বে না। বিক্রম, তো চুলটা কি আমার তোর কাটা আছে? দেখি দেখি বিক্রম, তো দেখা চুলটা দেখা আছে, তো দেখি কি শুনে বিক্রম, চুল উঠে গেল এটা তোর, আগে আসতে পারলাম না। এই যে এখানে একটা লাভ আসলে বিক্রম, এই যে বোঝা দেবে না স্যার? হ্যাঁ হ্যাঁ, বিক্রম আমার গ্রামে একটা হিরো নাকি বিক্রম? তো বিক্রম হচ্ছে গ্রামের সব থেকে ফেমাস ছেলে, মানে ওই বয়সে যা ফেমাস হয়ে গেছে, গ্রামের বড় বড় মানুষ অত ফেমাস না। সুশা কি শেষ নাকি চন্দন? শেষের দিকে গরমে সুশা ছিল, শীত করে গেছে, শীতেই সুশা হয়, কিন্তু এগুলো গরমে সুশা। পুজোর সময় দেখুন এখন শীত পড়ছে, তো পুরো মাঠে এখন সব আলু লাগানো হবে। দেখুন আলু লাগানো হয়ে গেছে, দেখুন আলু লাগানো হয়েছে, এই লাঙলটা টেনে আলুর উপরে মাটি দেওয়া হবে, জল দিতে সুবিধা। দেখুন ঢাকা পড়ে যাচ্ছে আলুগুলো, আলুগুলো সব এভাবে ঢাকা পড়ে যাবে। ওইটাতে মাটিটা আরও সমান হবে, পুরো ভালোভাবে মাটিটা ঢাকা পড়বে। এখানের মেইন চাষ হচ্ছে আলু বেগুন, আর এখন রিসেন্ট ক বছর ধরে ফুল চাষটাও খুব হচ্ছে, আর বাদাম, এই কটা চাষ দারুণ হয়।
কিছুদিন আগে এত দূর জল চলে এসেছিল, এখন আবার কত জল কমে গেছে। তো আপনারা তো দেখেছিলেন যে জাল কিনেছিলাম মাছ ধরার জন্য, তো মাছ ধরতে আসার সময় হয় না। তো যে জালগুলো কিনেছিলাম ওই জালগুলো কি বলুন তো সিজনে ধরা হয়, আর কিছুদিন পর আবার কিছু জাল কিনবো, তো ওই জাল দিয়ে যখন তখন ধরা হবে। এখন নাকি এখানে প্রচুর মাছ উঠছে, বড় বড় সেদিন নাকি একটা 20-25 জনের বাঘার মাছ পেয়েছে। তো দেখি কিছুদিন পরে এখানে জাল নামাবো। দেখুন এটা হচ্ছে চন্দন গাছ, কত বড় হয়েছে, যখন প্রচুর মোটা হবে তো অনেক টাকা দাম হবে। দেখুন পাতা, ওই পাড়ার আমার কোনো রাস্তা নেই, চেনে না। এত কলা চারিদিকে, শুধু কলা আর কলা। কোথায় কলা লেগেছে কে জানে। ওই যে ছিঁড়েছে দাদু পাখি, যে কই পাখে নাই তো, এই যে ছিঁড়েছে, একটু পেকেছিল এখান থেকে ছিঁড়েছে, এই যে এই দুটো ছিঁড়েছে এই ধরছে। দেখুন এখন আমাদের কাছে আম আছে, দিয়ে দিতে হবে বুঝতে পারছো। হ্যাঁ, তো নষ্ট করে লাভ নেই, কেটে কারবার দিয়ে পাকিয়ে সবাইকে দিয়ে দেবো। হ্যাঁ, লাগাল পাবো। হ্যাঁ, নরম হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, খুব বেশি পেকে গেছে এটা, এগুলো তো সবই পেকে গিয়েছে বা। হ্যাঁ, ভিতরে একদম লাল টকটকে হয়ে যাবে এটা। তুই খাবি না? ভাত খেয়ে খাবো, কাল হাটটা দিলাম। সব কি রান্না হচ্ছে কি মাছকে, এটা কিছু দরকারে? এটা বেগুন আর কই মাছ, তারপর লালতে শাকের ঝোল, হাঁসের মাংস, হাঁসের মাংস। এখন বাজারে খুব ভালো ভালো লালতে শাক পাওয়া যায় জানিস বা, পমফ্রেট ভাজা। হ্যাঁ বাহ, ওটা বিশাল খাবার তো, লালতে শাক হলে মাছ শাক মাংস হচ্ছে। আর ওই যে কচি কচি ডাটা তুলে নিয়েছে ওই ছোট গান্তি রান্না, প্রথম বলতো না তোমাকে ডাব খেতে দেবো না, ডাব খাওয়া যাবে না, জল খাই না, সেই জন্যই ডাবটা খাই, ডাবটা খেলে ডাবটা খাই বলে। আমি দেখতে চাইছি যে কি হয়, আমার চোখ কটা হোক, আমি চাই আমার চোখ কটা হোক। হ্যাঁ এটা প্রমাণ হবে, আমি চাই আমার চোখ কটা হোক, কটা না ঘোলা না বল, ওই কটা ঘোলা যাই হোক ঘোলা হবে, ওইটাই প্রমাণ হবে যে। আরে প্রথম প্রথম একখানা ডাব না ডাব খাওয়া যাবে না, পুড়ি গেছিলাম সবাই ডাব খেলো, আমি দাঁড়িয়ে ছিলাম, বৌদি হয়েছিল ডাব, ডাব তো আমি এনে ডাব খেতে বারণ করেছি বলেছিলাম। ডাক্তার বলে খাওয়া যাবে, ডাক্তার তো কিছু বারণ করে না খেতে, করেছে না সব ফল খাবে, কোনো অসুবিধা নেই, তুই খাস না তো, তুই তো এক এনে রাখি খাবো না এখন বাবা, পরে খাওয়া নেই, প্রতিদিনই খাই কোনো না কোনো কিছু, একটা একটা খেলে হবে, হ্যাঁ যত বেশি খাবি তত আমার গায়ে জোর হবে। তোকে চামচ বানিয়ে দিই না, নিচে নিচে ভেজ দাদা, চামচ ঠান্ডাটা দিলাম না, মোটামুটি 1.5 ঘন্টা হয়েছে, আর তো তো ঘন্টা 2 লেগেছে। হ্যাঁ,
ব্যাপার হাঁস কাটার হয় লোকে খায় না ছোট মাছ দেবো গোলু ভেতর থেকে যাচ্ছে দেখছেন হাড় খাবে রাত্রিবেলা গরম শীতের সময় হাসের মাছ উঠতে যা লাগে না দারুণ লাগে আজ মাংস দারুণ মাংসটা ভালো হবে না দেখতে পাবে কি রান্না করেছে আজ বাবা রান্না করেছে আজকে অঙ্কিতের থালা দেখলে কেউ বলবে না যে মাংস খেয়েছে একটা হাড় নাই হাঁসের মাংসের হাড় নাই বিশাল ব্যাপার খাসির মাংস হাড়ও খেয়ে নাই ও কিছু হাত থাকে না অনেকদিন পরে ঘরে আসলাম তো তুমি এখন উপরে আসতে পারে না আমরা নিচেই থাকি আর দেখি একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে কাল থেকে তো দেখি সোয়েটার ফোয়েটার বার করতে হবে একটু না ভালোই ঠান্ডা পড়েছে আমার যে সোয়েটারটা খুঁজছি সেটা আমি পাচ্ছি না আমার কোনো জিনিস আমি খুঁজে পাই না মানে কোথায় কি রাখি ঠিকঠাক না থাকে না তো উনি রাখে ওই জানে সব কিছু কোথায় আছে না আছে আমি সাধারণত গরমের দিনে কিছু পড়ি না এই শীতকালে এখন একটু গরমের দিনে যে কোনো একটা গেঞ্জি বা জামা পড়ে থাকি শীতকালেই দরকার হয় বেশি তো অনেকদিন পর আজকে ব্লগ বানালাম তো কোন রকম একটু জানিস সেরকম ভালোভাবে ব্লগটা বানাতে পারিনি তাও কোন রকম একটু বানালাম যে অনেকদিন ব্লগ দিই না তাই আর এখন যা পরিস্থিতি আপনারা তো সবাই জানেন খুব তাড়াতাড়ি গুড নিউজ আসবে এখন একটু চাপের মধ্যে আছি প্রায় দিনে রিপোর্ট করাতে হচ্ছে ডাক্তারের কাছে যেতে হচ্ছে চেক আপ করাতে হচ্ছে তো যার কারণে এখন সেভাবে ব্লগও আসছে না রান্নার ভিডিও সেভাবে আসছে না তাও রান্নার ভিডিওটা করছি ওটা মা আছে ঠাকুমা আছে ভাই কোনোরকম করে নিচ্ছে তো খুব তাড়াতাড়ি গুড নিউজ আসবে আর এই সিচুয়েশানটা পেরিয়ে যাক তখন কন্টিনিউ ব্লগ দেবো আর এই ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি